প্রিয় শিক্ষার্থী, অনলাইন ক্লাসে স্বাগতম। আজকে অনলাইনের রিভিউ ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে বারো নম্বর লেকচার চলতেছে তোমাদের। তোমাদের বই অলরেডি শেষ হয়ে গেছে, তো আমরা পুনরায় প্রথম অধ্যায় থেকে আবার পুনরায় আলোচনা করতেছি, যাতে তোমাদের বিষয়গুলা পুনরায় যেন চর্চায় আসে, যার জন্য এই আবারও অনলাইন ক্লাসে চলে আসছি। তো বরাবরের মতোই আজকের বিষয় হচ্ছে ভেহিকেল অটোমেশন অ্যান্ড সিগন্যালিং। বিষয় করত তোমরা জানো যে 66274। উপস্থাপনায় আমি আবদুল্লাহ মামুন, জুনিয়র ইনস্ট্রাক্টর পাওয়ার বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট। প্রিয় শিক্ষার্থী, প্রথম অধ্যায় থেকে আলোচনা করছি। তো প্রথম অধ্যায়ের বিষয় ছিল ভেহিকেল বা যানবাহন অটোমেশন সম্পর্কে ধারণা। ভেহিকেল বা যানবাহন অটোমেশন সম্পর্কে ধারণা, এই অধ্যায় থেকে আমরা যে বিষয়গুলো শিখতে পারবো, ভেহিকেল বা যানবাহন অটোমেশন সম্পর্কে ধারণা, যানবাহন অটোমেশন অপারেশন প্রক্রিয়ার নাম ও কার্যকারিতা, অটোমেশন গাড়ির ড্রাইভিং লেভেল সম্পর্কে ধারণা, অটোমেটিক গাড়ির ড্রাইভিং লেভেল যে কোন কোন লেভেলে অটোমেশন গাড়ির ড্রাইভিং করা যায় সে সম্পর্কে আমরা জানতে পারবো। তো প্রথমে আসি ভেহিকেল বা যানবাহন অটোমেশন কি। ভেহিকেল বা যানবাহন অটোমেশন কি? অটোমেশন শব্দ দ্বারা বুঝি যে কোনো কিছু ম্যানুয়ালি ছাড়া অটোমেটিক্যালি চলতে পারে, এরকম একটা বিষয় চলে আসে। যে অটোমেশন হচ্ছে এমন একটা পদ্ধতি যা চালকবিহীন, মেগাট্রনিক্স এবং বুদ্ধিমত্তা ও বহুল প্রয়োজনীয় সিস্টেম, বিশেষ করে স্যাটেলাইট ব্যবহারের মাধ্যমে চালককে চিন্তামুক্ত এবং দুর্ঘটনা এড়িয়ে নিশ্চিন্তায় সে দুর্ঘটনা এড়িয়ে স্বয়ংক্রিয়ভাবে মোটরযানকে চলতে যে প্রযুক্তি ব্যবহার করা হয়, এই প্রযুক্তিটার নাম হচ্ছে অটোমেশন। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা দেখতে পাচ্ছ যে নিচের যে চিত্রে দেখা যাচ্ছে যে ড্রাইভার সে স্বয়ংক্রিয় পদ্ধতিতে মোটরযান অটোমোবাইল চলে যাচ্ছে। ড্রাইভার বই পড়তেছে, সে তার মতো করে বই পড়তেছে, গাড়ির গতিতে সে স্বয়ংক্রিয়ভাবে মোটরযান চলে যাচ্ছে। তার কোনো চিন্তা নাই এখানে যে কেউ কোনো আশেপাশের গাড়িকে ই করতে হবে কিনা, এই ধরনের কোনো চিন্তা নেই। সে চিন্তামুক্ত এবং দুর্ঘটনা এড়িয়ে স্বয়ংক্রিয়ভাবে মোটরযান চালিয়ে যাচ্ছে। এই যে স্বয়ংক্রিয়ভাবে মোটরযান চালানোর যে পদ্ধতি, সেই পদ্ধতিটি মূলত অটোমেশন। তো অটোমেশন সম্পর্কে তোমরা এখন সম্পূর্ণ ধারণা নিয়েছো যে অটোমেশন হচ্ছে এমন একটি প্রক্রিয়া যেটা ইলেকট্রনিক্স পদ্ধতিতে, মেগাট্রনিক্স, বিভিন্ন বুদ্ধিমত্তা বা বিভিন্ন যে সেন্সর, বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে প্রযুক্তি ব্যবহার করে অটোমোবাইলকে দুর্ঘটনা এড়িয়ে ড্রাইভারের চিন্তামুক্তভাবে
সে মোটরযানকে পরিচালনা করতে পারে হচ্ছে অটোমেশন বা ভেহিকেল অটোমেশন। তো বর্তমানে গাড়ির অটোমেশন এতটাই অত্যাধুনিক যে চালকবিহীন গাড়িকে রোবটের ন্যায় স্বয়ংক্রিয়ভাবে চালাতে সক্ষম। এখন অটোমেশনগুলা এতটাই অত্যাধুনিক, সেখানে চালকবিহীন যেভাবে রোবট যেভাবে কোনো কিছু চালিয়ে নিয়ে যাচ্ছে, ঠিক সেইভাবে এখন এই অটোমেটিক্যালিভাবে চালক ছাড়াই মোটরযান চালাতে সক্ষম। গাড়ি পরিচালনার জন্য প্রয়োজনীয় অপারেশন প্রক্রিয়াগুলোকে কম্পিউটার প্রসেসের মাধ্যমে নিয়ন্ত্রণ করা হয়। এটা পরিচালনার জন্য একটা সফটওয়্যারের মাধ্যমে, কম্পিউটারের সফটওয়্যার অপারেশনের মাধ্যমে এটা নিয়ন্ত্রণ করা হয়। প্রিয় শিক্ষার্থী, তোমরা এখানে দেখতে পাচ্ছ পাশের নিচের চিত্রে যে একটা চিত্র দেখতে পাচ্ছ, এটা একটা রেল রেল। এই রেলটা হচ্ছে মেট্রো রেল। এটা সিঙ্গাপুরের একটা রেল লাইনের চিত্র এখানে দেখানো হয়েছে, যে এই রেল লাইনটি, এই রেল গাড়িটি ড্রাইভার ছাড়া, ড্রাইভার বিহীন স্বয়ংক্রিয়ভাবে চলে যাচ্ছে। এখন প্রশ্ন হতে পারে যে স্বয়ংক্রিয়ভাবে যদি চলে তাহলে এখানে তাদের কে নিয়ন্ত্রণ করতেছে, বা যে প্যাসেঞ্জার যাচ্ছে তারা যে স্টেশনে নামতেছে সে স্টেশনগুলো কিভাবে তারা নামতেছে, তারা কিভাবে জানতেছে যে কোন স্টেশনে থামলো যা। তো এটা এখানে কম্পিউটার প্রসেসের মাধ্যমে এই বিভিন্ন যে স্টেশনগুলো আছে প্রত্যেকটা স্টেশনে গাড়ি স্টপেজ হবে, প্রত্যেকটা স্টেশনে গাড়ি থামবে, থামার পরে থামার আগেই সে জানতে পারবে যে কোন স্টেশনে যাচ্ছে, পরবর্তী স্টেশন কোনটা, এখন কোন স্টেশনে আসছে। যখনই আসবে তখনই কম্পিউটার প্রসেসের মাধ্যমে সে স্বয়ংক্রিয়ভাবে সাউন্ড, অথবা সাউন্ডও থাকবে এবং ভয়েসের মাধ্যমে তাকে, ভয়েস এবং ডিসপ্লের মাধ্যমে তাকে জানিয়ে দেওয়া হবে যে এই এই নাম্বার স্টেশনে আসছে, এই স্টেশনে আসছে। তো যখন স্টেশনে আসবে তখন যাত্রীরা ওই স্টেশন নেমে যাবে এবং অটোমেটিক্যালি মোটরযানের যে ডোর, সেই ডোর খুলে যাবে এবং খুলে গেলে প্যাসেঞ্জার কি করবে, যারা নামার তারা নামবে এবং নামার পরে যে প্যাসেঞ্জার এখান থেকে পরবর্তী স্টেশনে যাবে তারা এখান থেকে উঠবে, স্টেশন থেকে উঠবে, ওঠার পরে নির্দিষ্ট সময় পর পর ডোর ক্লোজ হয়ে যাবে। ঠিক আছে, ক্লোজ ডোর, যখন ডোর ক্লোজ হয়ে গেল, ক্লোজ হওয়ার পরে আবার অটোমেটিক্যালি চলতে থাকবে। তো চলার পরে পরবর্তী স্টেশনের নাম তখনই এই ডিসপ্লে দেখা যাবে যে পরবর্তী স্টেশন কোনটা, এবং ওই স্টেশন নাম ডিসপ্লে দেখা যাবে এবং বলবে যে, ভয়েস এর মাধ্যমে বলবে যে কম্পিউটার প্রসেসের মাধ্যমে, যে ভয়েসের মাধ্যমে বলবে যে নেক্সট স্টেশন অমুক স্টেশন। তো স্টেশনে যারা নামবে তারা প্রিপেয়ার হয়ে থাকবে এবং যখন স্টেশনে আসবে তখন বলবে যে এ স্টেশনে চলে আসছে। তো যখন স্টেশনে চলে আসছে তখন ডোর ওপেন হবে, তো যাত্রীরা স্টেশনে নেমে যাবে। এখন আরেকটা প্রশ্ন আসতে পারে যে যাত্রীরা যদি এভাবে নেমে যায় তাহলে যাত্রীদের যে ভাড়া নেওয়ার বিষয়টি, এটা কে নিচ্ছে? এটা ভাড়া নিত অটোমেটিক্যালি, এটার জন্য যে স্টেশনে নামবে সে স্টেশনে তাদের যে কার্ড থাকবে, কার্ডের মাধ্যমে কার্ড পাঞ্চ করে অটোমেটিক্যালি সে ডোর ওপেন হওয়ার আগে সে কার্ড পাঞ্চ করলে ডোর ওপেন হবে এবং তার ওই অ্যাকাউন্ট থেকে ওই পরিমাণ ভাড়ার টাকা তার অ্যাকাউন্ট থেকে কেটে নিয়ে নিয়ে যাবে। এইভাবেই অটোমেটিক্যালি মোটরযান বা সিঙ্গাপুরের রেল লাইন চলে। টেকনোলজি ডিভিশন নিয়ন্ত্রণ ব্যবস্থা, এই ক্ষেত্রে নিয়ন্ত্রণ ব্যবস্থা কাজ করে অ্যান্টি কলিশন সিস্টেম, ব্রেকিং প্রসেস, ব্রেকিং
প্রসেস। তো এই তিনটা প্রক্রিয়া অপারেশন প্রক্রিয়ার সাথে জড়িত, এই মোটর যান অপারেশন করার জন্য এই তিনটা প্রযুক্তি, এই তিনটা প্রক্রিয়া, তিনটা টেকনোলজি এর সাথে জড়িত। তো আমরা প্রথমে আসি নিয়ন্ত্রণ ব্যবস্থা। নিয়ন্ত্রণ ব্যবস্থায় কি কি নিয়ন্ত্রিত হচ্ছে? নিয়ন্ত্রণ ব্যবস্থায় নিয়ন্ত্রিত হচ্ছে ব্লাইন্ড স্পট ডিটেকশন, স্ক্রু কন্ট্রোল, লেন কিপিং, রাইডার, পার্কিং অ্যাসিস্ট, প্রপালশন, স্টেবিলিটি, স্টিয়ারিং, ট্রাফিক জ্যাম অ্যাসিস্ট, ওয়ার্নিং সিস্টেম, হুইল স্পিড সেন্সর। এই নিয়ন্ত্রণ ব্যবস্থা, এই 11টি যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াকে এই নিয়ন্ত্রণ ব্যবস্থা দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই 11টা সিস্টেমের মাধ্যমে এই পুরা নিয়ন্ত্রণ ব্যবস্থা, কন্ট্রোলিং সিস্টেমটা, এই কন্ট্রোল অ্যারেঞ্জমেন্ট, যে কন্ট্রোল, যে মোটরযানকে যে নিয়ন্ত্রণ করে, যে কন্ট্রোল করে, সেটাই 11টা প্রসেসের মাধ্যমে, 11টা ডিভাইসের মাধ্যমে সেটাকে নিয়ন্ত্রিত করে। এভাবে তার নিয়ন্ত্রণ ব্যবস্থা কাজ করে। তো অ্যান্টিকলিশন সিস্টেম, অ্যান্টিকলিশন সিস্টেমের মধ্যে আছে সংঘর্ষ ডিটেকশন, অর্থাৎ কলিশন ডিটেকশন, যে যে সংঘর্ষ হইবে সেই সংঘর্ষের স্থানটাকে প্রথমে শনাক্ত করবে। এই সিস্টেম যে সামনে সংঘর্ষ হইতে পারে বা সংঘর্ষ হবে, এই ধরনের যখন কোনো সংকেত, সেটাকে এই প্রক্রিয়ায় কলিশনকে ডিটেকশন করবে, কলিশন ডিটেকশন। এরপরে বাধা শনাক্ত করবে, বাধাকে, যেই বাধা আছে, যে ধরনের যাওয়ার সময় যে ধরনের বাধা, যদি ডানে বামে পিছনে বা কোথাও যদি কোনো বাধা থাকে মোটরযান চলার পথে, সেই বাধাকে এই পদ্ধতিতে শনাক্ত করবে। এরপর আছে ব্রেকিং প্রক্রিয়া। মোটরযানের ব্রেকিং প্রক্রিয়া খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, যে ব্রেকিং যদি সমস্যা হয় তাহলে মোটরযানের মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে। তো ব্রেকিং প্রক্রিয়া অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়, যে মোটরযান পরিচালনার সাথে ব্রেকিং প্রক্রিয়া খুবই গুরুত্বপূর্ণ। তো এই ব্রেকিং প্রক্রিয়া অটোমেশন পদ্ধতিতে, ব্রেকিং প্রক্রিয়ায় খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, এই ব্রেকিং প্রক্রিয়া কিভাবে কাজ করে সেটা আমরা দেখব। ব্রেকিং প্রক্রিয়া অ্যাডাপটিভ ব্রেকিং, এই প্রক্রিয়ার মধ্যে আছে অ্যাডাপটিভ ব্রেকিং, অটোমেটিক ব্রেকিং, অ্যাডাপটিভ ব্রেকিং যেটা ম্যানুয়ালি হয়ে থাকে, এবং অটোমেটিক ব্রেকিং, এবং অটোমেটিক ব্রেকিং প্রক্রিয়া, একটা হচ্ছে ম্যানুয়াল ব্রেকিং প্রক্রিয়া এবং অটোমেটিক ব্রেকিং প্রক্রিয়া। রাস্তায় চলমান যানবাহনের জন্য ড্রাইভিং অটোমেশন লেভেল, রাস্তায় চলমান যানবাহনের জন্য, যে রাস্তায় যে অটোমোবাইল চলে, এই চলার জন্য যে ড্রাইভিং লেভেলগুলা যে থাকে সেটা আমরা দেখব। অটোমেশন পদ্ধতিতে গতিশীল ড্রাইভিং কার্যের প্রতিটি স্তরে একজন ড্রাইভারকে কী ধরনের ভূমিকা পালন করতে হবে তা নির্দিষ্ট করাই হলো লেভেল অফ ড্রাইভিং অটোমেশন, অর্থাৎ কোন লেভেলে কিভাবে মোটরযান চালাতে হবে সেটা লেভেল অফ অটোমেশন থেকে আমরা সেটা বুঝতে পারব, যে লেভেল অফ অটোমেশন, লেভেল অফ অটোমেশন
আমরা দেখি লেভেল অফ অটোমেশন নাম্বার জিরো, নো অটোমেশন, এই পদ্ধতিতে কোনো অটোমেশন নাই, এখানে স্টিয়ারিং সিস্টেম, থ্রোটল প্যাডেল এগুলা ড্রাইভার দ্বারা নিয়ন্ত্রিত এবং ব্রেকিং ব্রেকিং প্রক্রিয়া এগুলা ড্রাইভার দ্বারা নিয়ন্ত্রিত হবে। এখানে মোটরযানের বুদ্ধিমত্তা কোনো কাজ করে না, অটোমেশন এখানে কোনো অটোমেশন নাই, এখানে বুদ্ধিমত্তা কাজ করে না, এই লেভেল জিরো নো অটোমেশন, এখানে ম্যানুয়াল ভাবেই মোটরযান নিয়ন্ত্রিত হয়। তারপরে নাম্বার ওয়ান ওয়ান আছে ড্রাইভার অ্যাসিস্ট্যান্ট, ড্রাইভার অ্যাসিস্ট্যান্ট লেভেল ওয়ান, যেটা ড্রাইভার অ্যাসিস্ট্যান্ট, এই ড্রাইভার অ্যাসিস্ট্যান্টে স্টিয়ারিং সিস্টেম, থ্রোটল প্যাডেল এবং ব্রেকিং চালক দ্বারা নিয়ন্ত্রিত হলেও এটা এই এই সিস্টেমে সিস্টেম চালককে বিভিন্ন সিদ্ধান্ত নিতে সহায়তা করে। মোটরযানের বুদ্ধিমত্তা খুব সামান্য পরিমাণে এখানে কাজ করে এবং সেটা চালককে কিছুটা সহায়তা করে, অর্থাৎ অটোমেটিক্যালি না, কিন্তু ড্রাইভারকে সে ড্রাইভার অ্যাসিস্ট্যান্ট হিসেবে অর্থাৎ ড্রাইভার সহকারী হিসেবে বুদ্ধিমত্তা কিছুটা কাজ করে, এই জন্য এটাকে ভাগ করছে লেভেল ওয়ানে ড্রাইভার অ্যাসিস্ট্যান্ট হিসেবে নাম দিছে। এই ক্ষেত্রে অটোমেশনের জন্য কার্যকারী নিরাপত্তার প্রয়োজনীয়তা নেই, এক্ষেত্রে কিন্তু স্বয়ংক্রিয় নিরাপত্তা ব্যবস্থা থাকে না মোটরযানের জন্য। এরপরে নাম্বার টু পার্শিয়াল অটোমেশন, পার্শিয়াল অটোমেশনে এই ক্ষেত্রেও স্টিয়ারিং সিস্টেম, থ্রোটল প্যাডেল, ব্রেকিং সিস্টেম এগুলা চালক দ্বারা নিয়ন্ত্রিত হয় এবং এর পার্শিয়াল যে যে আশেপাশে যে যে বাধাগুলো আছে সেগুলো রাডার বা ক্যামেরা, যে চালকের যে ক্যামেরা গাড়ির সামনে, যে চারপাশে যে অবজেক্ট থাকে, যে বিষয়গুলো থাকে চারপাশে, যে দর্পণ লেন্স বিভিন্ন বিষয়ের মাধ্যমে চালকের আশেপাশের দৃশ্যগুলো চালকের সামনে চলে আসে, তো সেটা দেখে চালক তার গাড়ি চালানোর জন্য সিদ্ধান্ত নিতে পারে। এর জন্য এখানে কিছুটা বুদ্ধিমত্তা কাজ করে এবং এর ব্যর্থতা বা নিরাপত্তা দায়িত্ব চালকের উপরে কর্তব্য। এক্ষেত্রে মোটরযানে কোনো দুর্ঘটনা যদি হয় বা কোনো ব্যর্থতা ঘটে সেজন্য চালকই দায়ী থাকবে, এটা সম্পূর্ণ অটোমেটিক্যালি নিয়ন্ত্রিত হয় না, চালকটি অনেক কিছু চালকের উপরে ডিপেন্ড করে। তারপর আছে কন্ডিশনাল অটোমেশন লেভেল থ্রি বা কন্ডিশনাল অটোমেশন, এই কন্ডিশনাল অটোমেশনে কিছু শর্ত থাকে, এই শর্তগুলা চালককে মেনে চলতে হয়, চালক এই শর্তগুলো মেনে চললে অটোমেটিক্যালি গাড়ি নিয়ন্ত্রিতভাবে চলবে। তো এই শর্তগুলো চালকের সামনে যে ডিসপ্লে বা ড্যাশবোর্ড ড্যাশবোর্ড থাকে সেই ড্যাশবোর্ডে বিভিন্ন শর্ত চলে আসে, তো এই ড্যাশবোর্ডের বিভিন্ন নির্দেশিত আর সংকেত অনুযায়ী চালক যে ব্যবস্থা নিবে, পাশাপাশি সেভাবেই কিন্তু মোটরযান চালিত হবে। এক্ষেত্রে স্টিয়ারিং সিস্টেম, থ্রোটল প্যাডেল, ব্রেকিং সিস্টেম সবগুলোই একটা
কন্ডিশনাল অটোমেশন থাকে, এখানে শর্ত থাকে যে এই শর্ত অনুযায়ী এইভাবে চালাতে হবে। ওই শর্ত অনুযায়ী শর্তগুলো শুধু চালক শুধু শর্তগুলো ফুলফিল করে, ফুলফিল করলে বাকিগুলো অটোমেটিক্যালি নিয়ন্ত্রিত হয়ে যায়। এই ক্ষেত্রেও গাড়ির সম্পূর্ণ নিরাপত্তা ড্রাইভারের উপরেই কর্তায়, কারণ ড্রাইভার যদি কোনো শর্ত পালন করতে ভুল করে তাহলে মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে, যার জন্য গাড়ির লাইবিলিটি চালকের উপরেই কর্তায়, এই নিরাপত্তার জন্য চালকই দায়ী থাকবে। এরপর আছে হাই অটোমেশন, নাম্বার ফোর হাই অটোমেশন। এই হাই অটোমেশন এটা এই অটোমেশনটা উচ্চমানের একটা অটোমেশন, এখানে স্টিয়ারিং সিস্টেম, থ্রোটল প্যাডেল এবং ব্রেকিং সবগুলোই হাই অটোমেশন দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই ক্ষেত্রে মোটরযানের যে বুদ্ধিমত্তা, সে বুদ্ধিমত্তা এখানে কাজ করে, এজন্য গাড়ির যদি কোনো এক্ষেত্রে ফল্ট করে এটা গাড়ি স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রিত হবে। এখানে সম্পূর্ণ দায়ভার হচ্ছে গা সিস্টেমের, অটোমোবাইল সিস্টেমের যে অটোমেশন সিস্টেম, এই সিস্টেম যদি কোনো কারণে ফল্ট করে তাহলে অটোমোবাইল মোটরযান ফল্ট করতে পারে, ড্রাইভিং ত্রুটি দেখা দিতে পারে, কিন্তু এই জন্য ড্রাইভার এই ক্ষেত্রে কোনো দায়বদ্ধতা নাই, কারণ ড্রাইভার এখানে তার হাতে নিয়ন্ত্রিত নাই, এখানে সিস্টেমের সম্পূর্ণ দায়ী। সিস্টেম যদি ফল্ট করে মোটরযান ফল্ট হবে, সিস্টেম যদি ফল্ট না করে মোটরযান অটোমেটিক্যালি চলতে থাকবে, কোনো দুর্ঘটনা ঘটবে না। বলা যায় এটা হচ্ছে সম্পূর্ণ স্বয়ংক্রিয় পদ্ধতি, হাই উচ্চমানের অটোমেশন পদ্ধতি এখানে থাকে। তারপর সর্বশেষ আছে নাম্বার ফাইভ, ফুল অটোমেশন। ফুল অটোমেশন আমরা তো বুঝতেই পারছি যে ফুল অটোমেশনটা সম্পূর্ণ অটোমেটিক্যালি নিয়ন্ত্রিত হয়। এই ক্ষেত্রে সর্বোচ্চ অটোমেশন এখানে দেওয়া হয়, এই সর্বোচ্চ অটোমেশন এখানে স্টিয়ারিং সিস্টেম, যে স্টিয়ারিং সিস্টেম চালকের ঘুরানোর কোনো দরকার নাই, এটা সম্পূর্ণভাবে অটোমেটিক্যালি নিয়ন্ত্রিত হবে। তারপর থ্রোটল যে প্যাডেল, ব্রেকিং, এগুলো কিছুই চালককে করতে হবে না, চালকবিহীন, যেটা বলে চালকবিহীন গাড়ি চালানোর জন্য এই ফুল অটোমেশন, এখানে চালকের কোনো প্রয়োজন হবে না, অর্থাৎ অটোমেটিক্যালি সে গাড়ি নিয়ন্ত্রিত হবে। এজন্য এই সিস্টেম সিস্টেম সম্পূর্ণ দায়ী থাকবে এবং সিস্টেমেটিক্যালিভাবে মোটরযান নিয়ন্ত্রিত হবে। এটা হচ্ছে ফুল অটোমেশন, যেখানে চালক কোনো অংশই দায়ী নেই, এই মোটরযানের যে প্রযুক্তি, যে যন্ত্রপাতি, যে যে প্রযুক্তি ব্যবহার করা হয়েছে সেগুলোই এই সিস্টেম পরিচালনার জন্য সম্পূর্ণ দায়ী থাকবে। অটোমেশনের এগুলো আমরা অলরেডি আলোচনা করে ফেলছি, তো আমরা এগুলার বিস্তারিত আলোচনা করব না। অটোমেশন নেই জিরো লেভেল, এগুলো যে জিনিসগুলো সহায়তা করে সেটা হচ্ছে স্টিয়ারিং সিস্টেম, থ্রোটল প্যাডেল, ব্রেকিং, পরিবেশ উপলব্ধি, মোটরযানের বুদ্ধিমত্তা এবং ব্যর্থতা নিরাপত্তা দায়িত্ব। ড্রাইভার অ্যাসিস্ট্যান্ট লেভেল ওয়ান, এর সাথে যেগুলা যে জিনিসগুলো কাজ করে, স্টিয়ারিং সিস্টেম, থ্রোটল প্যাডেল, ব্রেকিং, পরিবেশ পরিস্থিতি, মোটরযানের বুদ্ধিমত্তা, ব্যর্থতা নিরাপত্তার দায়িত্ব, অটোমেশনের জন্য কার্যকারী নিরাপত্তার প্রয়োজনীয়তা। পার্শিয়াল অটোমেশন লেভেল টু, স্টিয়ারিং সিস্টেম, থ্রোটল প্যাডেল, ব্রেকিং, পরিবেশ উপলব্ধি, মোটরযানের বুদ্ধিমত্তা, ব্যর্থতা নিরাপত্তার দায়িত্ব, অটোমেশনের জন্য কার্যকারী বা নিরাপত্তার প্রয়োজনীয়তা, এই সিস্টেমে এই জিনিসগুলো থাকে।
কন্ডিশনাল অটোমেশন লেভেল থ্রি, কন্ডিশনাল অটোমেশন। এই কন্ডিশনাল অটোমেশনের মধ্যে এই জিনিসগুলো থাকবে, স্টিয়ারিং সিস্টেম, ছোট প্যাডেল, ব্রেকিং, পরিবেশ উপলব্ধি, মোটরযানের বুদ্ধিমত্তা, ব্যর্থতা, নিরাপত্তা দায়িত্ব, অটোমেশনের জন্য কার্যকারী নিরাপত্তার প্রয়োজনীয়তা। ফুল অটোমেশন লেভেল ফাইভ, ফুল ফুল অটোমেশন যেটাকে আমরা বলেছিলাম, এটা সম্পূর্ণই অটোমেশন থাকে। এক্ষেত্রেও স্টিয়ারিং সিস্টেম, টোটাল প্যাডেল, ব্রেকিং এবং পরিবেশ উপলব্ধি, পরিবেশ পরিস্থিতি এটা নিয়ে যেতে হবে। রাস্তায় চলমান করা গাড়ির ড্রাইভিং অটোমেশনের লেভেলের সাথে কার্যকারিতা উল্লেখ করুন। এখানে আমরা যেই অটোমেশন নেই, নো অটোমেশন, ড্রাইভার অ্যাসিস্ট্যান্স, পার্শিয়াল অটোমেশন, কন্ডিশনাল অটোমেশন, হাই অটোমেশন, ফুল অটোমেশন, এটা একটি ছকের মাধ্যমে এখানে দেখানো হয়েছে যে কোন ক্ষেত্রে কিভাবে চলবে। তো নো অটোমেশন সেটা কিভাবে চলবে, এই ক্ষেত্রে চালককে সার্বক্ষণিক সম্মুখের ও পাশের পরিস্থিতি লক্ষ্য রাখতে হবে। চালককে এই নো অটোমেশনে চালকই সম্পূর্ণ দায়ী, চালককে সম্মুখের, সামনের, পিছের সব দৃশ্য চালককে লক্ষ্য রাখতে হবে এবং গাড়ি কোনো সিস্টেম এর জন্য স্বয়ংক্রিয়ভাবে হস্তক্ষেপ করবে না, এর জন্য গাড়ির কোনো সিস্টেম কিন্তু দায়ী হবে না দুর্ঘটনার জন্য। ড্রাইভার অ্যাসিস্ট্যান্ট, এই ক্ষেত্রে চালককে সার্বক্ষণিক সম্মুখের ও পাশের সব পরিস্থিতি লক্ষ্য রাখতে হবে, তবে ড্রাইভিংয়ের অন্যান্য কাজ সিস্টেম দ্বারা পরিচালিত হবে এবং ড্রাইভিংয়ের অন্যান্য যে কাজগুলো এগুলা সিস্টেম দ্বারা পরিচালিত হবে। পার্শিয়াল অটোমেশন, পার্শিয়াল অটোমেশনে চালককে গাড়ির ড্রাইভিং এর সময় সার্বক্ষণিক সম্মুখে ও পাশের সমস্ত পরিবেশ পরিস্থিতি সম্পর্কে পর্যবেক্ষণ করতে হবে, চালককে সবকিছু পর্যবেক্ষণ করতে হবে, সিস্টেম সিস্টেম সম্মুখের অপারেশের অপাশের চলাচল নিয়ন্ত্রণ করবে, অর্থাৎ সিস্টেম সম্মুখের ও পাশের সম্মুখের ও পাশের চলাচল নিয়ন্ত্রণ করবে সিস্টেম। কন্ডিশনাল অটোমেশন, এক্ষেত্রে চালককে সিস্টেম নির্দেশন অনুসরণ করতে হবে। আমরা আগে বলেছিলাম যে কন্ডিশন অটোমেশন সিস্টেমে কিছু শর্ত, এই শর্তগুলো বা নির্দেশনগুলো চালককে পালন করতে হবে, তাহলেই গাড়ি স্বয়ংক্রিয়ভাবে চলবে। যে কোনো পরিস্থিতির আগাম সংকেত চালককে প্রদান করে, এই পদ্ধতিতে যে কোনো কিছু আগাম সংকেত চালককে প্রদান করে। হাই অটোমেশন, এই ক্ষেত্রে চালকের গভীর মনোযোগের প্রয়োজন হয় না, হাই অটোমেশনে এটা চালকের গভীর মনোযোগ প্রয়োজন হয় না, চিন্তামুক্তভাবে চলতে পারবো। এজন্য সিস্টেম কোনো পরিস্থিতি বা গাড়ির গতি দিক দিক বা গতি নিয়ন্ত্রণ করতে সক্ষম, সিস্টেম সিস্টেম এটা নিয়ন্ত্রণ করে। ফুল অটোমেশন, এক্ষেত্রে চালকের প্রয়োজন নেই, আমরা আগে বলেছিলাম যে ফুল অটোমেশনে চালকের প্রয়োজন নেই, এক্ষেত্রে স্বয়ংক্রিয়ভাবে মোটরযান নিয়ন্ত্রিত হবে এবং চালকের প্রয়োজন হবে। যানবাহনের উদীয়মান অটোমেশন সেক্টরের চ্যালেঞ্জ বা সীমাবদ্ধতাগুলো শনাক্ত করুন। কি ধরনের চ্যালেঞ্জ এখন বর্তমানের যানবাহনগুলোতে দেখা যায়? আমাদের দেশের প্রেক্ষাপটে 5 থেকে 6টি চ্যালেঞ্জ, খুব গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ লক্ষ্য করতে হয়। সেটা হচ্ছে স্বয়ংক্রিয় গাড়ির জন্য বিশেষায়িত যে চ্যালেঞ্জগুলো, সেগুলো হচ্ছে রাস্তার উন্নয়ন, অর্থাৎ আমাদের দেশের রাস্তা বেশিরভাগই অমসৃণ রাস্তা, যেগুলা মেরামত করা ব্যয়বহুল এবং এগুলা এই রাস্তাগুলা সমতল রাস্তা থাকতে হবে এবং রাস্তা থাকতে হবে মসৃণ,
এটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ। এবং এই জন্য এই অটোমেশন সিস্টেমের জন্য প্রচুর অর্থের প্রয়োজন, প্রচুর পরিমাণ অর্থের প্রয়োজন। এবং আবহাওয়া, বাংলাদেশের যে আবহাওয়া প্রতিকূল যে অবস্থা সেটা একটা অন্তরায় এই আবহাওয়া, কারণ সব দেশের আবহাওয়া একরকম না। সেই ক্ষেত্রে এই যে আবহাওয়া অটোমেশনের জন্য আবহাওয়ার একটা অন্তরায়, সেখানে আবহাওয়ার একটা স্থিতিশীল অবস্থা দরকার, একটা স্থিতিশীল আবহাওয়া দরকার। ঝড় বা কোনো প্রতিকূল আবহাওয়ায় এই অটোমেশন সিস্টেম পরিচালিত হয়, অনেক একটা ঝুঁকি বা বাধা থাকে। যদি স্বয়ংক্রিয় গাড়ি দুর্ঘটনার সম্মুখীন হয় তখন কি হয়? যদি এই অটোমেশন যে পদ্ধতি, সেই অটোমেশন পদ্ধতি যদি দুর্ঘটনার সম্মুখীন হয় কোনো ভৌগোলিক কোনো পরিস্থিতির কারণে, আবহাওয়া বা ওয়েদারের কারণে যদি কোনো দুর্ঘটনার সম্মুখীন হয় তখন কি হবে, এইটা একটা কিন্তু বড় ধরনের চ্যালেঞ্জ আমাদের জন্য। তারপরে চালক নিয়ন্ত্রিত, চালক নিয়ন্ত্রিত ও স্বয়ংক্রিয় গাড়ির একই সাথে অবস্থান করা, অর্থাৎ যেগুলা ম্যানুয়াল গাড়ি এবং স্বয়ংক্রিয়ভাবে গাড়ি, এই দুই ধরনের গাড়ি একই সাথে রাস্তায় চলাচল করা, এটা একটা চ্যালেঞ্জ। তো প্রিয় শিক্ষার্থী, এই চ্যালেঞ্জগুলা, এই প্রতিকূলতা মাথায় রেখেই আমাদের এই অটোমেশন গাড়ি চালানোর জন্য এটা বিবেচনায় রেখে এবং এই চ্যালেঞ্জগুলো মোকাবিলা করি অটোমেশন গাড়ি পরিচালিত করতে হবে। তো আজকে তোমাদের বাড়ির কাজ বরাবরের কাজগুলোই বাড়ির কাজ হিসেবে তোমাদের থাকলো। রাস্তায় চলমান, রাস্তায় চলমান যানবাহনের জন্য ড্রাইভিং অটোমেশন লেভেলগুলোর নাম লিখো। এই ড্রাইভিং অটোমেশন লেভেলগুলোর যে নাম সেটা তোমাদের লিখতে হবে। গাড়ির ড্রাইভিং অটোমেশনের কার্যকারিতা উল্লেখ করতে হবে, কি কি কার্যকারিতা, এই কার্যকারিতা তোমরা এই অটোমেশনটা কিভাবে কাজ করবে সেটা তোমরা লিপিবদ্ধ করবা এবং আয়ত্ত করবা। এবং যানবাহন সেক্টরে যে উদীয়মান যে সমস্যাগুলা, যে সীমাবদ্ধতাগুলো আছে, সেই সীমাবদ্ধতাগুলো তোমরা লিপিবদ্ধ করবে, সেই সীমাবদ্ধতাগুলো তোমরা আয়ত্ত করার চেষ্টা করবে। কারণ এই অটোমেশন সেক্টরের যে চ্যালেঞ্জগুলা, সেই চ্যালেঞ্জগুলা কি কি চ্যালেঞ্জগুলা সামনে আসতে পারে এই অটোমেশন গাড়ি পরিচালনার জন্য, সেটা আমাদের মাথায় রাখতে হবে। প্রিয় শিক্ষার্থী, আজকে এই পর্যন্তই, আজকের মতো বিদায় বা ধন্যবাদ জানিয়ে তোমাদের আজকের ক্লাস এখানেই সমাপ্ত করছি।